stranger. ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে এগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে আমরা নিপোজিট অপশনে ক্লিক করে এখান থেকে প্রথম ভিডিও ক্লিপ একটা সিলেক্ট করতে হবে 3 সেকেন্ডের, এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ক্যাপকাট ইন্ডিংয়ের দিকে চলে যাবো, ওয়াটারমার্ক ফেলে অবশ্যই ইউজ করবো। দেন ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবো, আপনার যে ফাইলস ফটোসগুলো আছে ওইখান থেকে আপনি আপনার ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা এই ভিডিওটির জন্য মূলত 6টির মতো পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 6টির মতো পিকচার সিলেক্ট করে নেব। সরি, আপনি আপনার মতো করে 6টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব, এবং যেহেতু এটা আমাদের এক্সট্রা সিলেক্ট হয়েছে ভিডিও, তো এটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, তো 6টি পিকচার সিলেক্ট হয়ে গেলে এই পিকচারগুলোকে অবশ্যই জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। আমি যেটা ডিলিট করলাম এটা মূলত হচ্ছে এক্সট্রা একটা ভিডিও, যেটা টাচ লাগার কারণে মূলত ভিডিওটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এগুলোকে ফুল স্ক্রিন করে আমাদের প্রজেক্টের যে এরকম জাস্ট এরকম করে নিতে হবে। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য, এখান থেকে অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইল আইকনে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে ফ্রম ডিভাইস, তারপর এখান থেকে আপনি আপনার সাউন্ডটিকে সিলেক্ট করবেন, প্লাস এখন চাপ দিলে অ্যাড হয়ে যাবে। এবার ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রথম পিকচার ক্লিক করবেন, এর ডিউরেশন রাখবেন 0.9। ওকে, দ্বিতীয় পিকচারে 1.3, এবং 3 নম্বর পিকচারে 1.0। চার নম্বর পিকচারে 1.1। ওকে, 5 নম্বর পিকচারটা 1.0, অর্থাৎ বরাবর 1 সেকেন্ড। এবং লাস্ট পিকচারটা আমাদের মিস যতটুকু এখান থেকে জাস্ট এখানে পজিশন আসার পর সিলেক্ট করে স্পিল্ড করে দিলে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, পারফেক্টলি। তো এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশনে ক্লিক করব, দেন কম্বোতে চলে যাবো। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখান থেকে আমরা জুম 1 অ্যানিমেশনটিকে অ্যাপ্লাই করে দিব। ওকে, জাস্ট প্রথম দিকে পেয়ে যাবেন, এটা কিন্তু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। জুম 1 অ্যানিমেশন, জুম 1 দেখবেন, জুম 2, আমরা জুম 1টাকে অ্যাপ্লাই করে দেবো প্রত্যেকটা পিকচারের জন্য। ওকে, দেন টিক মার্ক ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব, এই জন্য যে কোনো একটা ট্রানজিশন বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে ট্রানজিশনগুলো শো করবে, দেন এখান থেকে অনেক ধরনের ট্রানজিশন আপনি পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে আমরা রাইট সাইডে চলে যাব, এখানে এক একজন এক এক পজিশনে থাকতে পারে। ওকে, ট্রেন্ডিংও পেয়ে যেতে পারেন। তো এখান থেকে গ্যালার নামে ট্রানজিশন ইফেক্টকে সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে ঠিক অপশনে ক্লিক করব। এরপর আমরা একটা ইফেক্ট অ্যাড করব, যেন ফটো স্টার্ট পজিশন, দেন হচ্ছে এখান থেকে ইফেক্ট, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টটা। তো এইখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো নাইট ল্যাব ক্যাটাগরিতে। এরপর হচ্ছে আমরা এখানে হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে টিক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে ইফেক্টের লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন অবধি নিতে হবে। এবার হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্ট করে দেন স্পিডটাকে আমাদের কিছুটা কমিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা 25-এর মতো রাখবো। ওকে, আর একটা কাজ, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড একটা ইফেক্ট অ্যাড করতে হবে, ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, এখান থেকে ভিডিও ইফেক্ট ক্লিক করার পর আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, এখানে শেক ইফেক্ট দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করব, লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব, অ্যাডজাস্টটা ক্লিক করব, ইন্টেন্সিটিটাকে আমরা 10 এরকমটার ভিতরে রাখবো, টিক মার্কে ক্লিক করবো। এখন কিন্তু ভিডিওটা আমাদের ফুলফিল কমপ্লিট, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা ভিডিও রেজুলেশন 1080 রেখে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।